সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের রহস্যর চ্যানেলে শুনতে যাচ্ছেন শঙ্কর রচিত চৌরঙ্গী উপন্যাসটির 28তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সেই রাত্রে করবীর সঙ্গে দেখা করেছিলাম, ভেবেছিলাম ফোকলা চ্যাটার্জির কথা তাকে বলবো, কিন্তু পারলাম না। দেখলাম তিনি চুপচাপ বসে আছেন। আমাকে দেখে বললেন, এতক্ষণে নিশ্চিন্ত হয়েছি, অনিন্দ্যবাবু চলে গিয়েছেন এবং ওরাও ঘুমিয়ে পড়েছেন, এখন আগারওয়ালা এলেও আর কিছু ক্ষতি করতে পারবে না। করবীর কাছেই শুনলাম অনিন্দ্য এমনভাবে ডেকে পাঠাতে অসন্তুষ্ট হয়েছিলেন। করবী উত্তর দিতে পারেননি, শুধু বলেছিলেন, আপনাকে প্রয়োজন আছে, এদের দুজনকে সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠত। আমার সঙ্গে কথা বলতে বলতে করবী ঘেমে উঠছিলেন। আবার আসবেন উনি কাল সকালে, ওকে কিছুতেই ছাড়া হবে না, আমার কেমন ভয় ভয় করছে। বসদার সাবধান বাণী তখনও আমার কানে বাজছিল। হোটেলে চাকরি করতে এসে আমি জড়িয়ে পড়তে রাজি নই, তবু আমাদের চোখের সামনে আগারওয়ালা পাকরাসীদের সর্বনাশ করবেন তা কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আমাদের জানবার কথা নয়, কিন্তু কিছুদিন পরে জানতে পেরেছিলাম পাকরাসি বাণিজ্য সাম্রাজ্য বাইরে থেকে যতটা মনে হতো ততটা শক্তিশালী ছিল না। জার্মান সহযোগিতা না পেলে তাদের প্রাসাদের ভিত নড়ে উঠত। করবী তখন আনন্দে চোখের জল ফেলছিলেন। অনিন্দ্য জানে না, কিন্তু তাকে সর্বদা কাছে রেখে আগারওয়ালার হাত থেকে তিনি পাকরাসীদের রক্ষা করতে পেরেছিলেন। কাগজে সেদিন ছবি বেরিয়েছিল, জার্মান সংস্থার সঙ্গে সহযোগিতার চুক্তিপত্রে স্বাক্ষর করছেন মাধব পাকরাসী, তার বাঁ দিকে শ্রী অনিন্দ্য পাকরাসীকে দেখা যাচ্ছে। এই ছবিটার দিকে তাকিয়েই করবী আনন্দের অশ্রু বিসর্জন করেছিলেন। এখানে শেষ হতে পারত, শাহজাহান হোটেল এবং করবীর জীবন থেকে অনিন্দ্য পাকরাসী এখানেই সরে যেতে পারতেন, অন্তত সেইটাই স্বাভাবিক হতো। কিন্তু সবার অলক্ষ্যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে যে এমন ঘটনা ঘটবে তা কারোর হিসাবের মধ্যে ছিল না। আমি কেবল অনিন্দ্যর ব্যবহারে আশ্চর্য হয়েছিলাম। করবীর সজাগ দৃষ্টির বাইরে থাকলে মাধব ইন্ডাস্ট্রিজের পরিবর্তে যার ছবি কাগজে বের হতো তার নাম মিস্টার আগারওয়ালা। কিন্তু কই, অনিন্দ্য তো একবারও মনের সে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেন না। আর সবথেকে আশ্চর্যের বিষয়, করবীও সেজন্যে একটুও দুঃখিত হলেন না। ভেবেছিলাম তিনি হয়তো আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন, অন্তত আমার কাছে মনের দুঃখ প্রকাশ করতে দ্বিধা করবেন না, কিন্তু কই। আসলে তখনও আমি কিছুই বুঝে উঠতে পারিনি। বুঝলাম যেদিন সন্ধ্যের একটু পরেই কালো চশমায় চোখ দুটো ঢেকে সিল্কের শাড়ি পরে এবং সাদা ভ্যানিটি ব্যাগ হাতে মিসেস পাকরাসি হোটেলে এসে ঢুকলেন। অনেকদিন তাকে হোটেলে আসতে দেখিনি, হয়তো জার্মান অতিথিদের উপস্থিতির জন্যই তার আসা সম্ভব হয়নি। এখন তারা বিদায় নিয়েছেন, পুত্র অনিন্দ্যকে নিয়ে মাধব পাকরাসি হয়তো বোম্বাই কিংবা দিল্লিতে রওনা হয়েছেন, আর সৌভাগ্যক্রমে আমাদের এক নম্বর সুইটও খালি রয়েছে। মিসেস পাকরাসি কাউন্টারে আমাকে দেখে বোধহয় একটু হতাশ হলেন, বললেন, মিস্টার বোস কোথায়? ওর ডিউটি শেষ হয়েছে, এখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন, আমার দ্বারা যদি আপনার কোনো কাজ হয়। মিসেস পাকরাসি বললেন, ওর সঙ্গেই দেখা করতে চাই। বোসদাকে ডেকে নিয়ে এলাম। বিছানা থেকে উঠতে উঠতে বোসদা বললেন, কখন ঘর চান জেনে নিলেই পারতে, আমাকে আবার তোলা কেন? বললাম, আপনার কাস্টমার, আমাদের সঙ্গে লেনদেন করতে চান না। বোসদাকে দেখেই মিসেস পাকরাসি কাউন্টার থেকে এগিয়ে এলেন। একটু দূরে দাঁড়িয়ে ওরা কি সব কথাবার্তা বললেন, তারপর কাউন্টারে ফিরে এসেই আমাকে বললেন, এক নম্বর সুইটে চাবিটা দাও তো। চাবি হাতে করে ওরা দুজনেই উপরে উঠে গেলেন। ঘড়ির কাঁটা ধীরে ধীরে ঘুরে যাচ্ছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, অথচ ওদের দুজনের কারোরই দেখা নেই। প্রায় এক ঘন্টা পরে মাথায় ঘোমটা টেনে দিয়ে আহত সর্পিনীর মতো ফোঁস ফোঁস করতে করতে মিসেস পাকরাসি হোটেল থেকে বেরিয়ে গেলেন। উনি চলে যেতেই বেয়ারার হাতে স্লিপ দিয়ে বোসদা আমাকে ডেকে পাঠালেন। বোসদা বললেন, বসো। আমি বসলাম। বললাম,
মিসেস পাকড়াশের জন্য কোনো স্পেশাল ব্যবস্থা করতে হবে? না, ওসবের কিছুই করতে হবে না, বসদা চিন্তিত হয়ে বললেন। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা কি তুমি নিশ্চয়ই জানো, অথচ আমাকে বলোনি। আমি ওর মুখের দিকে তাকালাম। বসদা বললেন, করবি এবং অনিন্দর কথা জিজ্ঞাসা করছি, এরা এতদূর এগোবার সময় পেল কখন? মানে? আমি প্রশ্ন করলাম। তুমি নিশ্চয়ই সব দেখেছ, সুতরাং তোমার কাছে চেপে রেখে লাভ নেই। অনিন্দ করবিকে বিয়ে করতে চায়। শাহজাহান হোটেলের 2 নম্বর সুইটের হোস্টেসের জন্যে মাধব ইন্ডাস্ট্রিজের প্রিন্স অফ ওয়েলস পাগল হয়ে উঠেছে। কেন জানি না, প্রথমে আমার মনের মধ্যে আনন্দের শব্দহীন উল্লাস শুরু হয়ে গিয়েছিল। অনিন্দ এবং করবি, মন্দ কি? সংসারের সব উত্তাপ থেকে করবি নিশ্চয়ই অনিন্দকে রক্ষা করবেন। আর অনিন্দ যদি করবির শুষ্ক মনের মরুভূমিতে জল সিঞ্চন করে ফসল ফলাতে পারে, তাহলে আমাদের পরিচিত পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। বসদা বললেন, বিপদ হলো আমাদের, এমন ফ্যাসাদে কখনো পড়েনি। মিসেস পাকড়াশের ধারণা, অনিন্দকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে করবি। তার ছেলে মানুষই তার সরল নিষ্পাপ মনের সুযোগ নিয়ে হয়তো মুহূর্তের কোনো অধপতন ঘটিয়েছে, এবং এবার সে তা চড়া দামে ভাঙাতে চাইছে। আমি প্রশ্ন করলাম, এর মধ্যে আমরা আসছি কী করে? মিসেস পাকড়াশি আমাদের স্নেহ করেন, যে কারণেই হোক এই হোটেলের উপর তার দুর্বলতা আছে। তাছাড়া এখন বিপদে পড়ে এসেছেন, বিপদে পড়লে পরম শত্রুকেও সাহায্য করতে হয়। সাহায্য? আমি বসদাকে প্রশ্ন করলাম। উনি অনুরোধ করছিলেন আমরা যদি কেউ করবির সঙ্গে কথা বলি। আমি বলেছি সেটা মোটেই শোভন নয়, সম্ভবও নয়। উনি এখন নিজেই করবির সঙ্গে দেখা করতে চাইছেন। আমি চুপ করে রইলাম। বসদা বললেন, আমি বলে ফেলেছি এই হোটেলে একমাত্র তোমার সঙ্গেই করবি কথাবার্তা বলেন। কেন? ন্যাটাহারিবাবু তো রয়েছেন, বয়োজ্যেষ্ঠ লোক। আমি নিজেকে বাঁচাবার চেষ্টা করলাম, কিন্তু ফল হলো না। পাগল হয়েছ? বসদা বললেন, ব্যাপারটা তুমি, আমি, মিসেস পাকড়াশি এবং করবি ছাড়া পৃথিবীর আর কেউ যেন না জানতে পারে। অনিচ্ছা সত্ত্বেও আমাকে রাজি হতে হয়েছিল। করবি তখন 2 নম্বর সুইটে একলা চুপচাপ বসেছিলেন, তার কোলের উপর একখানা কবিতার বই পড়েছিল। পাখির নীড়ের মতো চোখ দুটো তুলে বনলতা সেন ভঙ্গিতে করবি প্রশ্ন করলেন, এতদিন কোথায় ছিলেন? হেসে বললাম, কোথায় আর থাকবো, শাহজাহানের একতলা থেকে ছাদ পর্যন্ত ওঠানামা করেছে। করবি বললেন, আমি অনেক দিন পরে একটু শান্তিতে রয়েছি, আমার এখন একজন অতিথি নেই। পাকড়াশিদের কুপকাত করতে না পেরে মনের দুঃখে আগারওয়ালাও এদিকে মারাচ্ছেন না। ফোন করেছিলাম, শুনলাম ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস একই সঙ্গে আক্রমণ করেছে। সুতরাং এখন কয়েকদিন আমি চুপচাপ বসে বসে পরম আনন্দে কবিতা পড়ব, গান গাইব, বাইরে বেড়াতে যাব, যা খুশি তাই করব। এবার আমাকে নিজের কথায় আসতে হলো। আপনার কাছে একটা প্রস্তাব পেশ করব। প্রস্তাব? করবি দেবী আশ্চর্য হয়ে গেলেন। হ্যাঁ কিংবা না করবার স্বাধীনতা আপনার, কিন্তু একটা শর্ত আছে, বিষয়টা কাউকে, এমনকি অনিন্দবাবুকেও বলতে পারবেন না। অনিন্দর নাম শুনেই করবির মুখ ফ্যাকাশে হয়ে উঠল। কোনো রকমে বললেন, আমি কিছুই বুঝে উঠতে পারছি না, তবে আমি দিব্যি করছি তোমার শর্ত পালন করব। আমিও তেমন কিছুই জানি না, কিন্তু মিসেস পাকড়াশি আপনার সঙ্গে একবার দেখা করতে চান। মিসেস পাকড়াশি বলেছিলেন শাহজাহান হোটেলে নয়, অন্য কোথাও ওরা দুজন সাক্ষাৎ করবেন। করবি রাজি হননি, হোটেলের বাইরে যেতে তিনি অভ্যস্ত নন, একথা তিনি জানিয়ে দিয়েছিলেন। শুনে মিসেস পাকড়াশি টেলিফোনে খিলখিল করে হেসে উঠেছিলেন। আই সি, এখন আমার বিপদ, তিনি যা বলবেন তাই শুনতে আমি বাধ্য, কিন্তু ব্যাপারটা সে গোপন রাখবে তো? আপনার প্রতিশ্রুতির কথা মনে আছে তো? করবিকে আমি জিজ্ঞাসা করেছিলাম। আমরা প্রখ্যাত হোটেলের
কুখ্যাত হোস্টেস। মাড়োয়ারির চাকরি করে মা ভাই বোনদের প্রতিপালন করি, আমাদের কথার কী বা মূল্য থাকতে পারে? করবী দেবী দুঃখিত হয়ে উত্তর দিয়েছিলেন, মিসেস পাকড়াশির হোটেলে আসবার সেই দিনটি স্মৃতির পর্দায় আবার যেন দেখতে পাচ্ছি। যে করবী কত স্বনামধন্যকে অবলীলাক্রমে অভ্যর্থনা জানিয়ে অপরের ভবিষ্যৎ উজ্জ্বল করেছেন, তিনি সেদিন কেমন যেন হয়ে গিয়েছিলেন। বললেন, আমার ভালো লাগছে না, কথাবার্তার সময় আপনি থাকবেন। তা কখনো হয়, আমি বললাম, বরং আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করব। নিজের গাড়িতে নয়, একটা ট্যাক্সিতে চড়ে মাধব ইন্ডাস্ট্রিজের অধিষ্ঠাত্রী দেবী শাহজাহান হোটেলে সেদিন হাজির হয়েছিলেন। ঢোকবার মুখে রিপোর্টার মিস্টার বোসের সঙ্গে যে ওর দেখা হয়ে যাবে তা তিনি আশা করেননি। মিস্টার বোস বললেন, কী ব্যাপার? পিটিআইয়ের খবরে দেখলাম প্যারিসের সমাজসেবা সেমিনারে যাবার কর্মসূচি আপনি শেষ মুহূর্তে পরিবর্তন করলেন। মিসেস পাকড়াশি মৃদু হাস্য করে উদাসভাবে বললেন, চিন্তা করবেন না মিস্টার বোস, বোম্বাইয়ের মিসেস লক্ষ্মীবতী প্যাটেল আমার অনুরোধে শেষ মুহূর্তে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে রাজি হয়েছেন। মিস্টার বোস বললেন, সে তো অন্য কথা, ক্যালকাটার যেই গৌরব আপনি প্যারিসে গিয়ে বাড়িয়ে দিতেন তার তো কোনো ক্ষতিপূরণ হয় না। মিসেস পাকড়াশি বললেন, আপনাদের প্রীতি এবং ভালোবাসার জোরেই তো এতদিন দাঁড়িয়ে রয়েছি, প্রার্থনা করুন আমার শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। রিপোর্টারকে বিদায় করে চিন্তিত মুখে মিসেস পাকড়াশি আমাকে প্রশ্ন করলেন, দু নম্বর সুইটের অসভ্য মেয়েটি আছে তো? মাত্র 10 মিনিট কিংবা বোধহয় তাও নয়। দু নম্বর সুইটের দরজা খুলে মিসেস পাকড়াশি আবার বেরিয়ে এলেন। সত্যসুন্দর দা তাকে হোটেলের বাইরে একটা গাড়িতে তুলে দিয়ে এলেন। ফিরে এসে বসতা বললেন, করবীকে বলো মিসেস পাকড়াশির কথা না শুনলে তাকে কষ্ট পেতে হবে, ভদ্রমহিলা আমাকে জানিয়ে দিতে বললেন। করবী আমার জন্যেই অপেক্ষা করছিলেন, এ বিশাল জগতে করবী একা, আপনজন বলতে তার কেউ নেই। পুরুষের একাকিত্ব মেনে নেওয়া যায়, কিন্তু এই বিদেশি পরিবেশে করবীর অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে উঠল। বেশ তো ছিলেন, কেন শুধু শুধু এই অপ্রীতিকর পরিস্থিতিতে জড়িয়ে পড়লেন? আর উপদেশ নেবার লোক পেলেন না তিনি? শাহজাহান হোটেলের কনিষ্ঠতম কেরানী জীবনের বৃহত্তম সমস্যায় করবীকে কী পরামর্শ দেবে? করবী আমার দিকে একবার তাকালেন, তারপর আর নিজেকে চেপে রাখতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন। এ আমার কি হলো? কোনো অনুরাগ জর্জরিতা আত্মীয় বন্ধুবিহীনা মহিলার নিরাশ হৃদয়ের কান্না কখনো শুনেছেন কি? দুঃখ জর্জরিত আমাদের এই সংসারে এমন কিছু দুর্লভ দৃশ্য নয় সেটি। আমি অনেকবার শুনেছি এবং অবাক হয়ে আবিষ্কার করেছি তারা সম্পূর্ণ এক। দীর্ঘশ্বাস এবং অভিযোগ মেশানো সে কান্নার বর্ণনা দেবার মতো ক্ষমতা আমার নেই। একমাত্র কোনো বেটোফেন, মোৎসার্ট বা ওয়াগনার সুরের মূর্ছনায় তার রূপ দিতে পারতেন। কোনো শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ বা ডিকেন্স হয়তো কানে শুনলে কলমে তার বর্ণনা দিতে পারতেন। সে আমার সাধ্যের অতীত। শাহজাহান হোটেলের 2 নম্বর সুইটের দেওয়ালের ইটগুলো যেন সভয়ে প্রতিধ্বনি তুলল। হে আমার কি হলো? কি হলো? তুমি ভালোবেসেছিলে, সবার অগোচরে তুমি এক সুদর্শন নির্মল প্রাণ যুবককে তোমার মন দিয়েছিলে। তুমি আন্দাজ করেছিলে সেও হয়তো তোমার প্রতি সামান্য অনুরক্ত, অন্তত তার মনের কোথাও তোমার জন্যে সামান্য কোমল স্থান আছে, কিন্তু কেবল সেই পর্যন্ত। তারপর যে এতদূর এগিয়েছে তা তো জানা ছিল না। অনিন্দ্য যে বাড়িতে বলেছে সে এগিয়ে যেতে মনস্থির করেছে তা তো সে নিজেও বলেনি। মিসেস পাকড়াশি অজান্তে করবী গুহকে সে পরম আশ্চর্য, পরম প্রিয়, পরম মধুর সংবাদটি দিয়ে গেলেন। সাবধান, পাকড়াশি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সামান্য ক্ষতিও আমি সহ্য করব না। অনিন্দ্যর বয়স কম, সে বোঝে না। ছি, তাই বলে তুমি না মেয়ে মানুষ, তোমার অন্তর বলে কোনো জিনিস নেই? মিসেস পাকড়াশি প্রশ্ন করেছিলেন। মিসেস পাকড়াশি বলেছিলেন, কেন যে জার্মানদের এখানে রাখার ব্যবস্থা হয়েছিল,
এখন কত টাকা হলে ছাড়বে বলো? করবিকুহু ফ্যালফ্যাল করে মিসেস পাকড়াশির দিকে তাকিয়েছিলেন। অস্ফুট স্বরে উচ্চারণ করেছিলেন, টাকা? হ্যাঁ হ্যাঁ, যার জন্যে আমার এই অশান্তির সৃষ্টি করেছ, যার জন্যে আমার প্যারিস যাওয়া হলো না, মিসেস পাকড়াশি উত্তর দিয়েছিলেন। মিসেস পাকড়াশি উঠে পড়েছিলেন, বলেছিলেন, মনে থাকে যেন তুমি কথা দিয়েছ, অনিন্দ এসবের কিছুই জানবে না, আর যেহেতু আমি নিজেই তোমার দরজায় এসেছি সেজন্যে টাকার অঙ্কটা বাড়িও না, একটু ভেবে দেখো, আমি আবার খবর নেব। করবিগুহ বিশ্বাস করতে পারছিলেন না, অনিন্দ পাকড়াশি অন্তত তার কথা চিন্তা করেছেন। সব গাম্ভীর্য হারিয়ে ছেলে মানুষের মতো করবিগুহ সেদিন ফুপিয়ে কাঁদতে শুরু করেছিলেন। কই, আমাকে তো এখনো বলেননি, আমার সঙ্গে একবার পরামর্শ করা উচিত ছিল না? আমি যে রাজি হব সে কথা তিনি ধরে নিলেন কেমন করে? হয়তো আপনার চোখেই তা ধরা পড়ে গিয়েছিল, আমি বলেছিলাম। ওর চোখেও তো আমি তা দেখেছিলাম, কিন্তু সাহস হয়নি। করবি তখন কেবল অনিন্দর কথাই ভাবছেন, মিসেস পাকড়াশির সাবধান বাণী তার মাথাতেই আসছে না। আমি কোনো উপদেশ দিতে পারিনি, পাকড়াশিদের ক্ষমতার কথা আমার জানা আছে, অনাগত ভবিষ্যতে করবিকে কিসের সঙ্গে যে পরিচিত হতে হবে কে জানে। আমি ঘর থেকে সোজা ছাদে চলে গিয়েছিলাম, গোমেজের ঘরে গ্রামোফোন বাজছে, সেখানে তখন সুরের শিশুরা খেলা শুরু করে দিয়েছে। গোমেজের ঘর থেকে কলহাস্যে বেরিয়ে পড়ে মানব সমুদ্রের উপকূলে তারা যেন ছোটাছুটি করছে, এমন সময় গোমেজ যে ঘরে শুয়ে থাকতে পারেন আশা করিনি। আমাকে দেখে বললেন, শরীরটা অসুস্থ, বাজাতে যেতে পারিনি, প্রায় বমি আসছে, তাই শুয়ে শুয়ে মোৎসার্টের ভায়োলিন কনসার্টও শুনছি। প্রকৃত ভায়োলিন কনসার্টও তিনি মাত্র পাঁচটি রচনা করে গেছেন। গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরে প্রভাত চন্দ্রের দেহ পুড়ে যাচ্ছে, কিন্তু তার খেয়াল নেই, শুয়ে শুয়েই বলতে লাগলেন, পাঁচটায় সালসবুর্গে সৃষ্টি 1775 সালে, পৃথিবীর কেউ বিশ্বাস করবে না যে একজন 19 বছরের ছেলে এই ভায়োলিন কনসার্টও রচনা করেছেন। আমি বললাম, আপনি উত্তেজিত হবেন না, একটু বিশ্রাম নিন। শোনো, ফিসফিস করে গোমেজ বললেন, যদি বসুন্ধরার গোপনতম বেদনাকে আবিষ্কার করতে চাও, তবে কান পেতে মোৎসার্টের ভায়োলিন কনসার্টও শোনো। রেকর্ডের গান শোনবার সেদিন আমার প্রয়োজন ছিল না, আমি কান পেতে 2 নম্বর সুইটে একটু আগে হৃদয়ের বেদনাময় কান্না শুনে এসেছি। ন্যাটহারিবাবু পরের দিন জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার মশাই, 2 নম্বর সুইটের মা জননী আমার আজ লিনেন পছন্দ করলেন না, ফুলবালাকেও বকুনি দিলেন না? বললাম, জানি না। ন্যাটহারিবাবু মাথা নাড়লেন, ভালো লাগছে না আমার, শাহজাহান হোটেলে এত বছর কাটিয়ে দিলাম আমি, এখন সব আগে থেকেই বুঝতে পারি, বিশ্বাস করবেন না কিন্তু আমি গন্ধ পাই। ফোকলা চ্যাটার্জির সঙ্গে দেখা হয়েছিল, তিনি বলেছিলেন, আগরওয়ালের গেস্ট হাউসের অফিসারটি মেয়ে মানুষ না কেউটে সাপ, কাউকে মানে না, খোদা আগরওয়ালের স্লিপ নিয়ে এক ভদ্রলোকের জন্য এসেছিলাম, সোজা ভাগিয়ে দিল। ইন্ডিয়ান ফার্মদের মশা এই মুশকিল, ডিসিপ্লিন বলে কিছুই নেই, আমেরিকায় বিলেতে এমন তো কত গেস্ট হাউস আছে, সেখানকার কোনো কল গার্ল এমন সাহস করে? সত্যসুন্দরদা জিজ্ঞাসা করেছিলেন, কিছু বুঝছ? বলেছিলাম, কেউ বোধহয় কিছু বুঝতে পারছে না। করবিও কিছু বুঝতে পারছিলেন না, চুলগুলো আঁচড়াবার সময় পর্যন্ত তিনি পাননি। আমাকে ঘরের মধ্যে পেয়ে করবি ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন, কেউ যদি আমাকে ভালোবাসে এবং আমি যদি তাকে ভালোবাসি, তাহলে তাকে বিয়ে করবার মধ্যে অন্যায় কি? আমি চুপ করে রইলাম। করবি নিজের মনেই বললেন, কে কি বলবে তাতে আমাদের কি আসে যায়? আবার পর মুহূর্তেই তিনি স্তিমিত হয়ে এলেন, লোকে খারাপ বলবে, আগরওয়ালার হোস্টেসকে বিয়ে করেছে পাকড়াশি সাম্রাজ্যের রাজপুত্র,
একটু ভাবলেন করবি গুহ। লোকেরা যা খুশি ভাবুক, কি বলেন? আর অনিন্দর মা, তিনি কেন আমাদের ব্যক্তিগত ব্যাপারে মাথা গলাচ্ছেন? তার ছেলেকে সুখী করবার দায়িত্ব সে তো আমি নিচ্ছি। চুপ করে আছেন কেন, কথা বলুন। করবি এবার অভিযোগ করলেন, আমার মুখে এখনো কথা নেই। করবি বললেন, কারুর কথা শুনবো না আমি, আমরা এগিয়ে যাব। এই প্রগল্ভা করবীর সঙ্গে কি আমার এতদিনের পরিচয় ছিল? আবার দেখা হয়েছে। মিস্টার আগারওয়ালার গেস্ট হাউসে অতিথিদের যাতায়াত বন্ধ। আমাকে দেখেই করবি মৃদু হাসলেন। শুনেছেন, মিসেস পাকরাশি আমাকে ভয় দেখাচ্ছেন। আগারওয়ালাকে বলে আমার চাকরি যাবার ব্যবস্থা করাতে পারেন জানিয়েছেন, এবং আরও অনেক কিছু করতে পারেন। এবার হাসিতে ভেঙে পড়লেন করবি, বললেন, আপনি আমাকে বিপদে ফেলেছেন, না হলে আমি সব ঠিক করে ফেলতে পারতাম। হ্যাঁ, আপনি তো আমাকে দিয়ে দিব্যি করিয়ে নিয়েছেন যে অনিন্দকে ব্যাপারে কিছুই বলতে পারবো না। দিব্যি ভাঙুন না, আমার কি তা কখনো হয়? অনিন্দর যে তাতে ক্ষতি হবে, করবি গম্ভীরভাবে বললেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে দেখতে করবি বললেন, ভয় দেখালেই আমার মাথা ঠিক থাকে না। ছোটবেলা থেকে কেউ আমাকে ভয় দেখিয়ে জব্দ করতে পারেনি। অনিন্দ এসেছিল, আমাকে জিজ্ঞাসা করলে এত মন খারাপ কেন, আমি কিছুই বলতে পারলাম না। ভয় দেখিয়েছিলেন মিসেস পাকরাশি, সত্যি কথা। কিন্তু সেই রাত্রে তাকে নিজেই সত্যসুন্দরদার কাছে আসতে হলো, মুখ শুকিয়ে কালি। করবি টেলিফোনে শাসিয়েছে তার হাতেও জিনিস আছে, তার হাতেও এমন আণবিক বোমা আছে যা মিসেস পাকরাশির সোনার সংসার মুহূর্তে গুঁড়ো করে দেবে। মিসেস পাকরাশি আর যেন সেই গরবিনী মহিলা নেই, করবির আণবিক বোমায় তিনি যেন ইতিমধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন। মিসেস পাকরাশিও সেদিন ভাগ্যকে ধিক্কার দিয়েছিলেন, শাহজাহান হোটেলের এক নম্বর সুইট ভূত হয়ে তাকে মাঝে মাঝে কেন টেনে এনেছিল। মিসেস পাকরাশি বলেছিলেন, কাউকে কোনোদিন আর বিশ্বাস করা চলবে না। বসদা পাথরের মতো নির্বাক হয়ে বসেছিলেন, কোনো উত্তর দিতে পারেননি। সেই রাত্রে করবি গুহ আমাকে ডেকে পাঠিয়েছিলেন, খুশিতে ঝলমল করছেন তিনি। মিসেস পাকরাশি একটু আগে তার ঘর থেকে বেরিয়ে গিয়েছেন জানি, করবির হাতে একটা ছবির খাম। নিজেই বললেন, রাজি হয়েছেন? রাজি না হয়ে উপায় ছিল না, স্বামী ছেলে মেয়ে জামাই সংসারে এদের কাছে না হলে মুখ দেখাবেন কি করে। বলেছিলেন তিনি আর কোনো বাধা দেবেন না। প্রথমে ওর একটু সন্দেহ ছিল, ভেবেছিলেন আমার হাতে কোনো প্রমাণ নেই, তারপর দেখালাম। করবি এবার খামটা নাড়ালেন, আপনাকেও দেখাতে পারবো না, এক নম্বর সুইটের ঘরের ভিতরে তোলা ছবির নেগেটিভ। মিসেস পাকরাশি প্রথমে চমকে উঠলেন, বিশ্বাস করতে পারছিলেন না তার গোপন অভিসারের অমন সর্বনাশা দলিল কি করে করবির হাতে এলো। ভয়ে ভয়ে করবিকে জিজ্ঞাসাও করেছিলেন, ও লর্ড, এসব কোথা থেকে এলো? সোজাসুজি উত্তর না দিয়ে করবি বলেছিলেন, পাঁচজনের হাতে ঘোরার চেয়ে একজনের কাছে থাকাই কি ভালো নয়? আমি বললাম, সত্যি কোথা থেকে পেলেন? বন্ধ ঘরের ভিতরকার এমন ছবি যে কেউ তুলে রাখতে পারে তা আমার জানা ছিল না। করবি বললেন, এই হোটেলেরই কেউ আমাকে দিয়েছে, না হলে পেলাম কি করে? মিসেস পাকরাশি আমাকে ভালোবাসেন না বলে কেউ কি আমার জন্য চিন্তা করে না? করবি এবার খিলখিল করে হেসে উঠলেন, রাজি হয়েছেন, ভুলেও তিনি আর আমার পথে বাধা দেবেন না। এবার কি বলুন তো, করবি আমাকে প্রশ্ন করেছিলেন। অনভিজ্ঞের মতো আমি বলেছিলাম, এবার শাহজাহান হোটেল ছেড়ে নিউ আলিপুর। করবি আমার কাঁধে হাত রেখেছিলেন, আপনি থেকে হঠাৎ তুমি হয়ে গেলাম, আমাকে তোমরা একেবারে ভুলে যাবে, তোমরা কোনোদিন তো আমাকে শাহজাহান হোটেলের সহকর্মী বলে মনে করনি। আমি বললাম, আপনি নিজেই ভুলে যাবেন, ডিনার বা ব্যাঙ্কুয়েটে কোনোদিন শাহজাহান হোটেলে এলেও
আপনি একবারও কাউন্টারের দিকে তাকাবেন না, বিশিষ্ট অতিথিদের সঙ্গে সোজা হলে চলে যাবেন। আমরা কিন্তু তখনও রসিদ কাটব, বিল তৈরি করব, খাতায় লেখালেখি করব, টেলিফোন ধরব, স্টুয়ার্ডের বকুনি খাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারও ভেরিকোস ভেইনগুলো হয়তো ফুলে উঠবে। তোমার এই চাকরি ভালো লাগে না? করবি বলেছিলেন। মোটেই না। একটা 10টা 5টার চাকরি কোথাও করে দেবেন তো, তখন কত বড় বড় চাকরি তো আপনার হাতে থাকবে। সব দেব, আমার জন্যে এত করেছো তুমি, আর এইটুকু করব না? আমি বলেছিলাম গুড নাইট। করবি বলেছিলেন গুড নাইট। ফিরে এসে বিছানায় শুয়ে সামান্য কিছুক্ষণ হয়তো ঘুমিয়েছিলাম, রাত্রি অনেক হয়েছে। হঠাৎ গুড়বেরিয়া দরজায় ধাক্কা দিলে, 2 নম্বর সুইটের মেম সাহেব আমাকে ডাকছেন। চোখে একটু জল দিয়ে আবার নেমে গেলাম। দেখলাম করবি যেন কেমন হয়ে গিয়েছেন, তার সমস্ত দেহটা থরথর করে কাঁপছে। নিজের মাথাটা চেপে ধরে করবি গুহ বললেন, কি করলাম আমি, আমাকে বাঁচাও ভাই। হিস্টেরিয়া রোগীর মতো করবির চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। শান্ত করবার চেষ্টা করে বললাম, ছিপ এমন করতে নেই, কি হয়েছে বলুন, একটু আগেও তো আপনাকে দেখে গেলাম, তখন তো কিছুই বললেন না। ভয়ার্ত শিশুর মতো করবি বললেন, ভেবেছিলাম কাউকে বলবো না, যে যাই বলুক অনিন্দকে আমি ছাড়তে পারবো না, জীবনে কিছুই তো পাইনি, একজন যদি আমাকে ভালোবাসা দেয় কেন আমি নেব না। করবি এবার একটু থামলেন, তারপর বললেন, মিসেস বাকরাশির অত চিন্তা কেন, আমি কি ওর ছেলেকে যত্ন করব না, না ওকে ভালোবাসবো না? আমাকে সামনে রেখে কোনো অদৃশ্য আদালতে করবি যেন সওয়াল করলেন। করবিকে শান্ত করবার চেষ্টা করে বললাম, হঠাৎ এই কথা ভাবছেন কেন? ভাববো না, অনিন্দর মা যখন আমার ঘর থেকে শুকনো মুখে চলে গেলেন তখন আপনি তাকে দেখেননি, তেজ পাতার মতো তার দেহটা কাঁপছে। আমি বলেছিলাম আপনি আর কোনো বাধা দেবেন না তো, উনি বলেছিলেন না, আরও বলেছিলেন হয়তো খোকার চেয়ে তোমার বয়স একটু বেশি, তবু কিছু বলবো না। তারপর ফুঁপিয়ে কেঁদে উঠেছিলেন তিনি, মিনতি জানিয়ে বলেছিলেন আমার ছবির নেগেটিভটা বিয়ের আগে ছিঁড়ে ফেলবে তো, আমার হাতটা চেপে ধরে বলেছিলেন কাউকে বলবে না তো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। করবি দেবী কাঁদো কাঁদো হয়ে বললেন, এমনভাবে বিয়ে করবার কথা তো ছিল না, শাশুড়িকে ভয় দেখিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে অনিন্দর মতো ছেলের গলায় মালা দেবার কথা তো ছিল না। করবি এবার খামের মধ্যে হাত দিয়ে দেখলেন ছবি আছে কিনা, তারপর কি ভেবে আমার সামনেই সমস্ত খামটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন। তারপর অকস্মাৎ নিজের সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন, বললেন, অসম্ভব, আমার শাশুড়ি, আমার শ্বশুর, তার গুরুজন, এমনভাবে নোংরা পথে আমি অনিন্দর বাড়িতে উঠতে পারবো না, আমার পাপ হবে, অনিন্দর অমঙ্গল হবে। চোখের জল মুছে করবি এবার সহজ হবার চেষ্টা করলেন, বললেন, মাথা গোলমাল হয়ে যাচ্ছিল, এখানে আমার কেউ যে আপনজন নেই, তাই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। ঘৃণা ও গ্লানি করবীর মনে কোন সর্বনাশা চিন্তার জন্ম দিয়েছে তখনও বুঝতে পারিনি। পরের দিন একটু দেরিতে ঘুম ভেঙেছিল আমার, তখন হোটেলে শোরগোল পড়ে গিয়েছে। 2 নম্বর সুইটে করবীর প্রাণহীন দেহ তখন পুলিশ দরজা ভেঙে উদ্ধার করেছে। নাটাহারিবাবু বললেন, মা জননী আমার এক শিশি ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলেছে। করবীর মৃতদেহ যখন হোটেল থেকে বার করে মর্গে পাঠানো হয়েছিল তখনও আমি যাইনি। নাটাহারিবাবু ফিরে এসে বললেন, একবার গুড বাই করে এলেন না, আমি মশাই সবচেয়ে ভালো চাদরটা পুলিশের গাড়িতে দিয়ে দিয়েছি, মা জননী আমার কেন যে হোটেলে এসেছিল, সে প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিনেই আমি সবাইকে বলেছিলাম, হে তো হোটেলের মেয়ে নয়, হে আমার মা জননী, তখন আমার কথায় কান দেওয়া হয়নি, এখন বোঝো? নিজের মনেই বকবক করতে করতে ন্যাটাহারিবাবু বেরিয়ে গেলেন।